ভোলা জেলা দৌলত খান উপজেলার থানার নবাগত অফিসার ইনচার্জ 2 সেপ্টেম্বর যোগদান করে 11 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা 7 ঘটিকায় থানা ভবনের অফিসার ইনচার্জের রুমে বাংলাদেশ উপকূল প্রেস ক্লাবের কেন্দ্রীয় ও দৌলত খান উপজেলার শাখা সাংবাদিকদের সাথে মত বিনিময়ে পরিচিত শুভেচ্ছা বিনিময় সহ দৌলত খানের তথ্য উপাত্ত সার্বিক বিষয়ে খোলামেলা মত বিনিময় করা হয়। দৌলত খান ভোলা জেলার ঐতিহ্যবাহী আদিভূমি, ভদ্রলোকের বাসস্থান, শান্তিপ্রিয় অতিথি পরায়ণ মানুষের বাসস্থান বলে নবাগত ওসি শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি দৌলত খানের 1,70,000 মানুষের সেবক হিসেবে নাগরিকদের কাছে তার সব ধরনের আইনি সহযোগিতা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সকল নাগরিককে যে কোনো ধরনের সমস্যা তার কাছে এসে সেবা নিতে সাংবাদিকদের মাধ্যমে তার বার্তা পৌঁছে দিতে আহ্বান জানান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি মোতালেব হোসেন সবুজ, সিনিয়র সহ সভাপতি মাকসুদুর রহমান বাহার, উপদেষ্টা এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদকদ্বয় হারুন অর রশিদ ফরাজি, নিয়াজ মাহমুদ জয়, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ফরাজি, উপস্থিত ছিলেন পুলিশ অফিসার এস আই ইসমাইল, সহ সভাপতি নীরব ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন রাসেল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর ফরাজি, অর্থ সম্পাদক শাহিন সোহাগ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ রিয়াজ মাহমুদ, ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক মোহাম্মদ আহমদ সফি, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিন রিপন, সদস্য মনিরুল ইসলাম জাফর প্রমুখ।